এখন তুমি কোথায় যাবে? পূজাতে। হাতে কি দেখি? তুমি ঘড়িটা দেখিয়ে দাও ওদেরকে। আর বা কি সুন্দর ঘড়ি, না ঠিক করে লাগাও, ওটা ঠিক করা হয়নি তো, ঢিলা হয়েছে, দেখো না ভালো করে লাগাও। তো ওই যে বাবাই রেডি হয়ে গেছে, আর এখন দাও আমাকে, দাও আমি ঠিক করে দিলাম। তো বাবাই রেডি হয়ে গেছে, এখন বাবাই যাবে পূজাতে, মানে আমাদের বাড়ির সামনে যে মানে মন্দিরটা আছে ওখানেই ও যাবে। তো আর বাচ্চাদেরই পূজা, বাচ্চারা সকাল থেকে ওদের পূজা পূজা শুরু হয়ে যায়। আর কি বলছো, স্পাইডারম্যান কি হয়েছে? তো বাবাই যাবে গিয়ে দুর্গা পূজা, না বাবা তাকাও একটু আমার দিকে, তাকিয়ে কথা বলো, না হলে কিভাবে তুমি বুঝতে পারবে? কি হাসি না, এটা খুলবে না, এটা খুললে কি হবে জানো? তোমার ঘড়িটা কে দিয়েছে বলে দাও একটু, কে দিয়েছে? আর চশমাটা কি করেছো? চশমাটা কেন ভেঙে দিয়েছো? আল্লাহ, ইচ্ছা করে ভেঙে দিয়েছো? কেন ইচ্ছা করে ভেঙে দিয়েছো? আর লাগবে না, লাগবে না, না। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আবার সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি, আজকে হলো নবমী। তো সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই নবমীর শুভেচ্ছা। আর এখন বাজে হলো 10:30, তো এখন দেখো আমি আবার রেডি হয়ে গেছি। তো এখন যাচ্ছি হলো বাবাইকে নিয়ে একটু প্যান্ডেলে, তো আমাদের বাড়ির সামনের প্যান্ডেলটাতেই যাবো, আর এখন আর কোথাও যাব না। তো আর তোমরা আজকে এখন আমাকে আবার কমেন্ট করে বলতে হবে যে আমাকে কেমন লাগছে। আমি এই দেখো এই ব্ল্যাক কালার শাড়িটা পরে নিয়েছি, আর তার সাথে এরকম একটা রানীর ব্লাউজ ছিল বলছিলাম সেদিন তোমাদেরকে, তো এই ব্লাউজটা পরে নিয়েছি। আর দাঁড়াও তোমাদেরকে আমি পুরো ফুল লুকটা আমার দেখাবো। আর এদিকে এসে গেছে হলো বৌদি, আর বৌদি এখন নিজের শর্টকাটের জন্য নাকি খালি বলে কুর্তাই পরে আসে। তো বৌদি বলে না শাড়ি পরতে অনেকটাই ঝামেলা হয়ে যায়। তো আর এদিকে কোয়েল আছে, কোয়েল একটু এদিকে আসো, কোয়েল একটু আসবে, একটু লাগাও দেখি। আর কোয়েল একটা জিনিস দেখো, চোখটা একটু বন্ধ করো, এই দেখো কোয়েল কি সুন্দর সাজছে, না কি ভালো লাগছে না কোয়েলকে? তো চলো যাই মন্দিরে, তোমাদের সবার প্রথমে আমার ফুল লুকটা একবার দেখিয়ে নেই। এই দেখো আমাদের বৌদি খুব সুন্দর লেগেছে, একদম রানী। তো এই হলো আমার পুরো ফুল লুক। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে যে আমাকে কেমন লাগছে। আর এটা যেটা পরেছি এটা ব্লাউজটা এমন টাইপের আমি বানিয়েছিলাম, আর এটার সাথে বেশ ভালো ম্যাচ হয়ে গেছে। তো তাহলে চলো যাই পূজাতে, গিয়ে ওখানে আবার সবাইকে দেখাবো। কোয়েল কাম, আমরা যাই। হ্যাঁ 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 আসো, রান্না করে মা গেলে চিন্তা থাকে। হ্যাঁ আমি তো গানছি না, আয়া করছি পুষ্কির জন্য তাড়াতাড়ি।
গুড ইভিনিং ফ্রেন্ডস, আর এই যে দেখো আমি আবার রেডি হয়ে গেছি। তো এখন আবার যাচ্ছি পুজো দেখতে। তো আমি মন্দির থেকে এসে আমি আর তোমাদের সাথে দেখা করিনি, কারণ অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম। এদিকে রান্না বাড়া সব কিছু ছিল, তো এগুলো করে একটু ঘুমিয়েছি আর এখন আবার সাজুগুজু করে রেডি হয়ে গেছি। এখন বাজে হলো 7টা, তো এখন যাব হয়েছে পুজো ঘুরতে। কিন্তু আজকেও আমি সেরকমভাবে পুজো ঘুরবো না, কারণ বাবাইকে নিয়ে সেরকমভাবে পূজা ঘোরা আমার পক্ষে খুবই অসম্ভব ব্যাপার হয়ে যায়, কারণ ওই এতটা ছুটাছুটি করে রাস্তায়, আমার খুব ভয় লাগে। তার জন্য আমি রাস্তাঘাটে ওকে নিয়ে চলতে ভীষণ ভয় পাই, তার জন্য ওকে নিয়ে যাই না। তো এখন বাড়ির সামনে যে প্যান্ডেলটা আছে ওখানেই একটু টাইম বসে থেকে তারপর চলে আসব। তো দেখো আজকেও আমাকে কীরকম লাগছে, অবশ্যই তোমরা কমেন্ট তো করবেই। তো তাহলে চলো যাই প্যান্ডেলে গিয়ে, ওখানে গিয়ে তারপর আবার সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। সবাই মিলে দুদিন ধরে পূজাতে খুব এনজয় হচ্ছে। আর বাবা এই যে দেখো, বাবা দেখি, বাবা দেখি যাও। আর এই যে বাবাই পুরো ঘেমে টেমে পুরো শেষ, আর আমার বিছানাটার অবস্থা দেখো। তো এখন এগুলো সব গুছাগাছি করবো, তারপর গিয়ে শুভ। তাহলে আজকের জন্য ব্লগটা আমি এখানে এন করছি, আজকের জন্য আমার ব্লগটা এখানে এন করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।